আমি আজকে তৈরি করেছি বটবটি আর চিচিরিঙ্গা সবজি। এই সবজিগুলো কিন্তু খুব সাধারণ কিন্তু খুব টেস্টি করে তৈরি করা। তাই আমি সবার দেখার জন্য এগুলো শেয়ার করলাম। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে রান্না করছি দুটো সবজি। খুব সাধারণ এই সবজিগুলো, একটা হলো বটবটি আর একটা হলো চিচিরিঙ্গা। এই দুটো সবজি কিন্তু খেতে খুব ভালো হয়, ডাল দিয়ে সাধারণ ভেজিটেবল ভাত কিন্তু খুব ভালো লাগে। তো চলো দেখে নিই কীভাবে আমি এগুলো রান্না করছি। আর তার জন্য আমি যা যা কেটে রেখেছি সেগুলো হলো, আমি প্রথমে রান্না করব এই বটবটিটা। খুব সিম্পল, এই বটবটির একটা বটি করব আমি। এই বটবটির জন্য আমি জাস্ট বটবটিটা কুচি কুচি করে কেটে রেখেছি আর তার সাথে দিয়েছি লঙ্কা। আর এখানে আছে চিচিরিঙ্গা, চিচিরিঙ্গার সাথে আমি টমেটো পেঁয়াজ আর লঙ্কা একই সাথে রান্না করব। তো খুব ইজি ওয়েতে আমি এগুলো রান্না করব, যাতে খুব সহজে খুব সাধারণভাবে যদি কোনোদিন খাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই আপনারা করে দেখতে পারেন। এগুলো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তেল। এই তেলের মধ্যে আমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এটা সবার প্রথমে আমি বটবটি বটিটা রান্না করব। সবার প্রথমে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে কী হয়, এতে যে কোনো সবজি বা যাই কিছু ছাড়বে না কেন, তেলের মধ্যে সবজি বা মাছ মাংস এতে কিন্তু কম ছিটে আসে। সেই জন্য আমি সবার প্রথমে একটু লবণ দিয়ে দিই তেলের মধ্যে। সবার প্রথমে আমি রান্না করব বটবটি। বটবটি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরেই আমি বটবটিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বটবটিগুলো দিয়ে দিয়েছি, এবারে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দিলাম, লঙ্কা আমি আগেই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু চিনি। এবারে ভালো মতো এটাকে মেরে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামই রাখতে হবে। ভালোভাবে এটাকে নেড়ে একটু যখন জল বেরিয়ে আসবে তখন এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিচ্ছি, এটাকে ঢেকে দিচ্ছি, একে ফ্লেমটাকে কিন্তু একটু কমিয়ে দিতে হবে। এবার আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি, ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখো প্রায় এটা হয়ে এসেছে। বটবটি ভাজি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা হতে একদমই অল্প সময় লাগে। এটা আরেকটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে, জাস্ট একটু লবণটা চেক করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো মশলা দেওয়ারই কোনো প্রয়োজন হয় না, এটা এমনি খেতে অনেক ভালো লাগে। দেখো বটবটি ভাজিটা আমার পুরোটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটাকে বাটিতে তুলে নেব। আমার বটবটি ভাজি রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি রান্না করব চিচিরিঙ্গা। বটবটি ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি অর্ধেকটা দিয়েছি। চিচিরিঙ্গা টমেটো লঙ্কা পেঁয়াজ আমি আগেই কেটেছি, এগুলো সব একসাথেই আমি দিয়ে দেবো তেলের মধ্যে। মেরে নেব সবজিগুলোকে, ভালো করে মেরে নেব। এর মধ্যে দেবো একটু হলুদ, একটু লবণ, আর খুব সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু নিজের ইচ্ছা মতো দিতে পারো, অনেকে চিনি খেতে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, অনেকে নিজের স্বাস্থ্যের কারণেও চিনি দেয় না। তবে চিনি দিলে কিন্তু লবণের স্বাদটা ভালো ব্যালেন্স হয়। সবজিটাকে খুব সুন্দরভাবে ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ বাদে এর থেকে একটু জল বেরিয়ে আসবে।
চিচিরিঙ্গা হতে কিন্তু সামান্য যে কোনো সবজির থেকে একটু বেশি সময় লাগে, তাই এটাকে একটু ঢেকে ঢেকে তৈরি করতে হয়। এবার আমি এই চিচিরিঙ্গাটাকে ঢেকে দেব। এবার আমি ঢাকাটা তুলে নেব, 2-3 মিনিট পরেই আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি। ঢাকাটাকে তুলে আমি সবজিটাকে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব। মিডিয়াম ফ্লেমে সবজিটাকে কিছুক্ষণ হওয়ার পর আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঝিঙ্গাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এটাকে ফ্লেমটাকে কমিয়ে দেব আর এটাকে একটু জল দিয়ে ঢেকে দেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরে গুঁড়ো। ঢেকে দিচ্ছি সবজিটাকে। দেখে আমি আরো আরেকবার ঢেকে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি। চিচিরিঙ্গা হতে একটু বেশি সময় লাগে। এবারে কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার লবণটাকে চেক করে নিতে হবে। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমার সবজিটা পুরোটাই হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিই। আমার চ্যানেলকে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ও পাশে রাখা বেল বাটনও প্রেস করো। সবার আরও আরও বেশি করে দেখার জন্য আর বেল বাটন প্রেস করে ফর্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি আজকে 2 সবজি রান্না করেছি, চিচিরিঙ্গা আর এদিকে আছে বটবটি। 2 সবজি আমার রেডি। এটা কিন্তু ডাল আর ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো তোমরাও বাড়িতে বানিয়ে